প্রিয় শিক্ষার্থীরা এবং পিপিক্স এর আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই প্রশ্নটি ময়মনসিংহ বোর্ডের সালে এসেছিল একটু মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো আশা করছি তোমরা খুব সহজে এই প্রশ্নটির সমাধান করতে পারবে দ্য ফ্রিডম ফাইটার্স আর দা ড্যাশ সন্স অফ আওয়ার ল্যান্ড একটু খেয়াল করো তুমি যদি বাংলা মিনিং নাও পারো তাহলে কিছু বিষয় জানলে তুমিও আনসার করতে পারবে মনোযোগ সহকারে খেয়াল করো দা ফ্রিডম আর দা ড্যাশ সন্স অফ ল্যান্ড এখানে দেখো দা একটি আর্টিকেল এবং সন্স একটি নাউন আর্টিকেল এবং নাউনের মধ্যখানে যে শব্দটি বসে সেটি হচ্ছে একটি অ্যাডজেটিভ তাহলে আমরা এখানে গ্যাপের মধ্যে অ্যাডজেটিভ বসাবো এখানে দেওয়া আছে হিরো এটা হবে হিরোইক দ্য to টু সেভ আওয়ার ড্যাস বাংলা ইন ওয়ান এখানে শূন্যস্থানের পূর্বে আওয়ার আওয়ার শব্দটি শব্দটিভ এবং শূন্য স্থানের পরে বাংলা বাংলা একটি নাউন নাউনের পূর্বে যেটি বসে সেটি হচ্ছে যে গোল্ড ওয়ার্ডটা আছে সেটা হবে গোল্ডেন উই হ্যাভ গট দা ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার লাভিং মাদারল্যান্ড বাই দিয়ারিফাইস দিয়ার শব্দটি একটা পসেসিভ এবং শূন্য পরে পরে শব্দটি নাউন নাউন এবং পসেসিভের মধ্যখানে যে শব্দটি বসবে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ মনে রাখবে নাউনের পূর্বে অ্যাডজিকটি বসবে এখানে সুপার শব্দটি হয়ে যাবে সুপ্রিম সুপ্রিম সুপ্রিমোক্ত সর্বোচ্চ ফ্রিডম আর স্টিল ড্যাশ দেখো আর একটি টবি টবি পরেই কিন্তু থাকে এবং অ্যাডভার্বের পরে কিন্তু তাহলে মাথায় রাখবে অবশ্যই টবি ভার্বের পরে অ্যাডভার্ভ থাকবে অ্যাডভার্ভের পরেই অ্যাডজেকটিভ থাকবে এখানে ব্র্যাকেটের মধ্যে লিপ দেওয়া আছে এই লিপ শব্দটি একটি ভার্ভ এটাকে আমরা যদি অ্যাডজেকটিভ করি সেটা হবে কিছু কিছু জায়গায় তোমাকে কখনো কখনো হতে পারে পূর্বে একবার ঠিক একইভাবে এই শুনুস্থানের পরে কিন্তু অ্যাব শব্দটি রয়েছে যেটি একটি প্রিপোজিশন এর পূর্বে আমাদের এখানে একটা অ্যাডভার্ব বসাইতে হবে যেহেতু এখানে অ্যাকচুয়াল আছে এটাকে অ্যাডভার্ব করলে হবে অ্যাকচুয়ালি ড্যাশ উই আর বেরি ড্যাশ টু সি দেম ডিরেক্টলি এখানে দেখো শুরুতেই কিন্তু শূন্য স্থান দেওয়া আছে এরপরে হচ্ছে একটা কমা এবং এরপরে শুরু হচ্ছে উই দিয়ে উই একটা প্রনাউন এরকম যদি শুরুতে শূন্য স্থান থাকে এবং পরে যদি প্রোনাউন থাকে এর পূর্বে আমাদেরকে অ্যাডভার্ব দিয়ে শুরু করতে হবে যেহেতু ডিট আছে এটাকে শুরু করলে অ্যাডভার্ব হিসেবে আমরা লিখতে পারি ইনডেট ইনডেট উই আর বেরি ড্যাশ টু সি দেম ডিরেক্টলি আর শব্দটি একটি টু বি ভার্ব টু বি ভার্ব পরে কিন্তু অ্যাডভার্ব থাকবে অ্যাডভার্ব পরেই অ্যাডজেক্টিভ লাক শব্দটা যদি আমরা অ্যাডজেক্টিভ করতে চাই তাহলে হবে লাকি দেখো এখানে শূন্যস্থানের পূর্বেই আবার ড্যাম আছে ড্যামের পরে যে শব্দটি বসাবো সেটা একটা অ্যাডভার্ব যেহেতু এটা একটা প্রনাউন প্রনাউনের পরে আমরা এখানে একটা অ্যাডভার্ব বসাবো তাহলে এখানে প্রফাউন্ড আছে এটা যদি অ্যাডভার্ব করতে চাই সেটা হবে প্রপাউন্ডলি উই মাস্ট রিমেম্বার দেম ড্যাশ ঠিক একইভাবে আবার দেম শব্দটা প্রনাউন প্রনাউনের পরে আমরা যে শব্দটা বসাবো সেটা একটা অ্যাডভার্ভ ইবার আছে এটাকে যদি আমি অ্যাডভার্ভ করতে যাই তাহলে সেটা হবে ফর ইবার বিকজ দে লেট ডাউন দেয়ার লিপ্স ড্যাশ অল বিহাইন্ড এখানে লিপ্স শব্দটি ভার্ভ হতে পারে অথবা নাউন হতে পারে এর পূর্বে পসেসিভ দেওয়া আছে তাহলে আমরা পসেসিভের পরে যে শব্দটা বসাবো সেটা অ্যাডজেক্টিভ বসাবো কিফ এর সাথে যখন আইএনজি করে দেব তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে তাহলে কিপিং কিপিং অল বিহাইন্ড বিকজ দে লেট ডাউন দেয়ার লিপস কিপিং অল বিহাইন্ড আশা করছি তোমরা এই সাফিক্স এবং প্রিফিক্স কি বুঝতে পেরেছো যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবে আর আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও তে একটি লাইক দিবে এবং যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে